পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার রাতে বোদা উপজেলার ময়দান দিঘি হলদিয়া পুকুরি এলাকার পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মিশু তার মা মাহফুজাকে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। পথে হলদিয়া পুকুরি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নৈশ কোচ তাদের ধাক্কা দিলে মা ও ছেলে সড়কে ছিটকে পড়েন। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।